মিশরের পিরামিডকে মানুষ নয় অন্য কোনো গ্রহের প্রাণীরাই বানিয়েছে। মিশরের যে পিরামিডকে আমরা মিশরের ঐতিহ্যভাবে তা আসলে এলিয়ানদের স্পেস স্টেশন। পৃথিবীবাসী প্রকৃতির বহু নিয়মকে চেঞ্জ করতে পারলেও সময়কে চেঞ্জ করতে পারেনি। মডার্ন সায়েন্স বলুন আর অ্যাডভান্স টেকনোলজি সময়ের আগে মাথা নত করেই দেয়, কিন্তু ইজিপ্টের পিরামিড সময়কেও হার মানিয়ে দেয়। 4500 বছর ধরে ইজিপ্টের গিজা পিরামিড আজও মাথা উঁচু করে রয়েছে, প্রতি মুহূর্তে সময়কে চ্যালেঞ্জ জানিয়ে আসছে। দুনিয়ার প্রাচীন সাতটি আশ্চর্যের মধ্যে শুধুমাত্র গিজার মহান পিরামিড আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আমরা অ্যাডভান্স টেকনোলজির ওপর যতই অহংকার করি না কেন, আজও পর্যন্ত আমরা মডার্ন টেকনোলজির সাহায্যে এমন কিছু নির্মাণ করতে পারিনি যা বিনা মেনটেনেন্সে গিজা পিরামিডের ন্যায় সময়কে হাড় মানিয়ে মাথা উঁচু করে থাকতে পারে। এর এই অদ্ভুত স্ট্রাকচার লুকিয়ে রেখেছে বহু মিস্ট্রি। ফেমাস এলিয়ান থিওরিগুলির মধ্যে এলিয়ান এবং পিরামিড কানেকশন অন্যতম একটি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি। আজকের এই এপিসোড সম্পূর্ণ দেখার পর এলিয়ান এবং পিরামিডের মধ্যে আদৌ কোনো সম্পর্ক রয়েছে কিনা সেই বিষয়ে আপনাদের আর কোনো সন্দেহ থাকবে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভেজা ফ্রাই 2.0। আমাদের এই ইউনিভার্স না জানি কত রহস্যই লুকিয়ে রেখেছে, কিন্তু পৃথিবীর সব থেকে রহস্যময় স্থানের কথা হলে একটাই কথা উঠে আসে, ইজিপ্টের গিজা পিরামিড। আজ থেকে 4000 বছর পূর্বে ইজিপ্টের ইজিপশিয়ানরা শাসন করত। সেই সময় তারা এমন কিছু স্ট্রাকচার নির্মাণ করে যা বর্তমান মডার্ন যুগেও বানানো প্রায় ইম্পসিবল। তাদের মধ্যে একটি স্ট্রাকচার হল পিরামিড। পৃথিবীর বহু স্থানে পিরামিড রয়েছে, কিন্তু গিজার গ্রেট পিরামিড বহু রহস্যই লুকিয়ে রেখেছে। গিজা পিরামিডের রহস্য সায়েন্টিস্টদের আজও অবাক করে। ইজিপ্টের গিজার কায়রো শহরের কাছে তিনটি পিরামিডের সমষ্টি রয়েছে, যার মধ্যে একটি দ্য গ্রেট পিরামিড। দ্য গ্রেট পিরামিড এই তিনটির মধ্যে সবথেকে বড় এবং প্রাচীন। একে খুফুর পিরামিডও বলা হয়। এখানে এই তিনটি পিরামিডের সাথে রয়েছে গ্রেট ফিংস অফ গিজা। এটি একটি মাইথোলজিক্যাল ক্রিয়েচারের ইমেজ যার মাথা মানুষের ন্যায় এবং দেহটি সিংহের ন্যায়। এখন প্রশ্ন হল, এই অদ্ভুত স্ট্রাকচার কেমনভাবে তৈরি করা হলো? পিরামিডে লাগানো এই বিশাল ভারী পাথর যাদেরকে ক্রেনেও তোলা সম্ভব নয়, এই এক একটি ব্লককে কেমনভাবে একসাথে লাগানো হলো যার ফলে এই পিরামিড এত পারফেক্ট অ্যালাইনমেন্টে তৈরি হলো? বিনা মেশিন এবং টেকনোলজি ছাড়া কেমনভাবে সম্ভব? মরুভূমির মতন এরিয়াতে পিরামিডের ভেতরের টেম্পারেচার সর্বদাই 20 ডিগ্রি সেলসিয়াসে রাখা কেমনভাবে সম্ভব? তারা এই স্ট্রাকচার একাই বানিয়েছিল নাকি অন্য কেউ সাহায্য করেছিল? একটি থিওরি অনুযায়ী এর নির্মাণ করেছিল এলিয়ান্স। অ্যাস্ট্রোনমিক্যাল রিসার্চ অনুযায়ী শুধুমাত্র আমাদেরই আকাশগঙ্গাতেই 160 বিলিয়ন গ্রহ রয়েছে, যার মধ্যে কোনো না কোনো গ্রহের সাথে এলিয়ান কানেকশন রয়েছে। আর এই এলিয়ান পৃথিবীবাসীর জন্য সর্বদাই একটি রহস্যের বিষয়। সায়েন্টিস্টদের মতে ব্রহ্মাণ্ডে থাকা সকল গ্রহের মধ্যে এমন কিছু গ্রহ রয়েছে যেখানে পৃথিবীর সমান মানুষ পশু পাখির ন্যায় ভিন্ন ধরনের প্রাণী থাকতে পারে। হতে পারে তারা আমাদের সমান বিকশিত বা কম, অথবা আমাদের থেকে বেশি ডেভেলপড। যারা পৃথিবীর মানুষের থেকে বেশি বুদ্ধিমান আর মোস্ট অ্যাডভান্স টেকনোলজি সম্পন্ন, এদেরকেই এলিয়ান বলা হয়। একদল সায়েন্টিস্ট এও মনে করেন পৃথিবীতে এলিয়ানরা কিছু স্থানে লুকিয়ে বাস করছে, যেমন হিমালয়া, ডিপ ওশিয়ান এবং গুহাতে যেখানে মানুষ পৌঁছাতে পারে না। রিসার্চারদের মতে এলিয়ানরা টেকনোলজির বিকাশের দিক থেকে মানুষের থেকে অনেক এগিয়ে, আর তারা সর্বদাই আমাদের উপর নজর রেখে চলেছে। মনে করা হয় প্রাচীনকালে তৈরি হওয়া বিশেষ কিছু কনস্ট্রাকশন এই এলিয়ানরাই তৈরি করেছিল, যাদের তৈরি করা মানুষের সাধ্য ছিল না। এমনও বলা হয় পৃথিবীতে তৈরি হওয়া প্রথম মানবীয় জীব ছিল এলিয়ান। দীর্ঘদিন হওয়া আর্কিওলজিক্যাল এবং সায়েন্টিফিক রিসার্চে জানা যায় ইজিপ্ট, মেসোপটেমিয়া, সুমেরিয়ান, ইনকা, ব্যাবিলোনিয়া, সিন্ধু সভ্যতা, মায়া সভ্যতা এবং দুনিয়ার আরও বেশ কিছু সভ্যতার বিকাশে এলিয়ানদের অবদান রয়েছে। এক ফেমাস রাইটার এরিন ভন ড্যানিকেনের লেখা চ্যারিয়টস অব গডস বুক সবাইকে অবাক করে দেয়।
তার মতে প্রাচীন মিশরবাসীদের কাছে গিজা পিরামিডকে বানানোর কোনো টেকনোলজি ছিল না, আর এই ধরনের কনস্ট্রাকশন বানানোর জন্য তাদের কোনো নলেজও ছিল না। এই বুক পাবলিশ হওয়ার পর পৃথিবীর বিভিন্ন আর্কিওলজিস্টের মধ্যে বিবাদ শুরু হয়ে যায়। ঠিক একই রকমভাবে এলিয়ানদের বাসভূমি সম্পর্কে সায়েন্স মহলে বিবাদ দীর্ঘদিন ধরেই চলে আসছে। কিছু লোক মনে করেন এলিয়ান আমাদের এই পৃথিবীতেই মানুষরূপেই বাস করছে, আবার কিছুজন বিশ্বাস করেন এলিয়ান অন্য কোনো গ্রহে বাস করে। একটি পপুলার এলিয়ান থিওরি অনুযায়ী এলিয়ানদের সম্পর্ক পৃথিবী থেকে 1500 লাইট ইয়ার্স দূর অরিয়ন কনস্টেলেশনের সাথে রয়েছে, যার কারণ ভারত, ইজিপ্ট, মেসোপটেমিয়া, মায়া, গ্রিক এবং বহু আদি সভ্যতার পৌরাণিক কাহিনীতে এদের স্থাপত্য শিল্পে এই অরিয়ন কনস্টেলেশনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। মনে করা হয় এখান থেকেই এলিয়ানরা পিরামিড এবং প্রাচীন মূর্তি নির্মাণ করতে এসেছিল। এই নক্ষত্রমণ্ডলকে গিজা পিরামিড থেকে সবথেকে স্পষ্ট লক্ষ্য করা যায়। এবার চলুন জানা যাক এই পিরামিড বানানোর পিছনে আসল কি কারণ লুকিয়ে রয়েছে। পিরামিডের ওপর রিসার্চ করা সকল রিসার্চারদের মতে এই সকল পিরামিড নর্থ সাউথ এক্সিসে তৈরি হয়েছে, যা আর্থ ম্যাগনেটিক ওয়েভের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। পিরামিড ইউনিভার্সে ছড়িয়ে থাকা ম্যাগনেটোস্ফিয়ার রশ্মিকে অ্যাবজর্ব করার অদ্ভুত ক্ষমতা রাখে। আমরা সকলেই স্কুলে পড়েছি পিরামিডের ভিতরে ডেড বডিকে একটি বিশেষ প্রকারের কেমিক্যাল মিশিয়ে মমি রূপে কবর দেওয়া হয়, কিন্তু অবাক করার বিষয় হলো আজ পর্যন্ত কোনো পিরামিডে একটিও মমি খুঁজে পাওয়া যায়নি। এই ডেড বডির কবরে তাদের প্রিয় বস্তু রাখা হতো, কারণ মিশরবাসীরা বিশ্বাস করত মৃত্যুর পরও লাইফ থাকে। তবে আজও পর্যন্ত পিরামিডের ভিতর থেকে একটিও কবর পাওয়া যায়নি। গিজা পিরামিডের হাইট 450 ফুট, যা 450 বছর ধরে পৃথিবীর সব থেকে প্রাচীন নির্মাণ হিসাবে আজও মাথা উঁচু করে রয়েছে। শুনলে অবাক হবেন, পিরামিডের ওপর রিসার্চ করা চিকিৎসকবিদদের মতে মাথা যন্ত্রণা, দাঁতের রোগের পেশেন্টকে পিরামিডের ভিতরে বসিয়ে রাখলে সুস্থ হয়ে যায়। শুধু তাই নয়, পিরামিডের পাশে থাকা ওয়াটার স্কিনে স্পর্শ করালে অনেক রোগ মুক্ত হয়। এই জল দিয়ে ক্ষতস্থান দ্রুত ঠিক হয়ে যায়। এখানে কোনো সঙ্গীত বাজানো হলে বহুদূর পর্যন্ত তা শোনা যায়, যা মানব শরীরে এক অদ্ভুত কম্পন সৃষ্টি করে। এক অ্যারাবিয়ান গাইডের সাহায্যে গ্রেট পিরামিডের সব থেকে উপরের চূড়ায় ওঠা স্যার সিমান জানিয়েছিলেন গ্রেট পিরামিডের সাথে আকাশের বিদ্যুতের সম্পর্ক রয়েছে। এবার চলুন দেখা যাক পিরামিডের কিছু অদ্ভুত স্ট্রাকচার, যা সকল সায়েন্টিস্টকেই অবাক করে। ইজিপ্টের ওয়েদার হট অ্যান্ড হিউমিড, সেখানে যত বেশি গরম থাক না কেন পিরামিডের ভিতরের টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকে। পিরামিডের স্ট্রাকচারকে 3টি পার্ট অর্থাৎ চেম্বারে ভাগ করা হয়েছে, প্রথম বেস চেম্বার, দ্বিতীয় কুইন্স চেম্বার, তৃতীয় কিংস চেম্বার। একবার কিছু রিসার্চার রিসার্চের জন্য কুইন্স চেম্বারে যায়, যেখানে দেখে পিরামিডের প্রতিটি স্থানে টানেলস রয়েছে। এই টানেলস কেন বানানো হয়েছিল আজও একটি রহস্যের বিষয়। প্রতিটি টানেলসকে ভিতর থেকে বন্ধ করে রাখা ছিল, মনে করা হয়েছিল এর ভিতরে কোনো রহস্য লুকিয়ে রয়েছে। তাই এই রহস্য ভেদ করতে টানেলসকে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে একটি ক্যামেরা ভিতরে পাঠানো হলে কিছু ফটো নেওয়ার পর সেই ক্যামেরা কাজ করা বন্ধ করে দেয়, যা আজও একটি বড় মিস্ট্রি। এই পিরামিডকে বানাতে প্রায় 23 লাখ লাইমস্টোন ইউজ করা হয়েছে, যার একটি পাথরের ওজন প্রায় 30 টন থেকে 50 টন, যার মধ্যে কিছু ব্লকসের ওজন 45,000 কেজি। পিরামিডের নির্মাণ আজ থেকে 4,500 বছর পূর্বে হয়েছিল। সেই সময় এই ভারী পাথর পাওয়ার জন্য কোনো ইকুইপমেন্টও ছিল না। সায়েন্টিস্টদের মতে এই ধরনের পাথর পৃথিবীতে পাওয়া যায় না। এই পাথর ভূমিকম্প এবং টেম্পারেচারকে খুব সহজেই সহ্য করতে পারে। 4,500 বছর পূর্বে না তো কোনো এরোপ্লেন ছিল আর না হেলিকপ্টার, এমনকি সেই সময় ক্রেনও ছিল না। তাহলে কেমনভাবে উপর থেকে না দেখে পিরামিডের স্ট্রাকচারকে একদম পারফেক্ট পজিশনে বানানো হয়েছিল? যা দেখে মনে হয় এলিয়ান তাদের স্পেসশিপের সাহায্যে এদের এরিয়াল ভিউ দেখেছিল, যার জন্য এদেরকে এত পারফেক্ট বানানো সম্ভব হয়েছে। পিরামিড বানানোর জন্য এমন নলেজ এবং টুলের ব্যবহার করা হয়েছে যা আজও আমাদের কাছে নেই। বিনা অ্যাডভান্স মেশিনারির সাহায্য ছাড়া এই ধরনের স্ট্রাকচার বানানো ইম্পসিবল। তাই হয়তো এলিয়ানরাই সেই অ্যাডভান্স টেকনোলজি নিয়ে এসেছিল। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানান, আর ভিডিও ভালো লাগলে
একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।